সম্মানিত চাকরি প্রত্যাশিত বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার একটি নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটি হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সেটি আমি আপনাদের মাঝে সবার আগে বিস্তারিত নিয়ে এই ভিডিওতে আমি আসছি। আপনারা এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে কন্টিনিউ করতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এই ভিডিওতে কী কী পদ আছে, কোন কোন জেলা প্রার্থী সেখানে আবেদন করতে পারবেন, কোন কোন শিক্ষাগত যোগ্যতা লাগলো আপনারা সেখানে আবেদনটি করতে পারবেন, সেই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। সেগুলো আপনারা প্লিজ একটু ধৈর্য সহকারে সেটি আপনারা বুঝে নেবেন, এমনকি আপনারা দেখে নেবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এখানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বান্দরবান। এখানে এই যে দেখেন, এটা সম্পূর্ণ একটা নিয়োগ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে তাদের ওয়েবসাইটটি দেওয়া আছে, প্লিজ আপনারা এই ওয়েবসাইটটি আপনারা দেখে নেবেন। এখানে www.bhdc.gov.bd তাদের এখানে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে বান্দরবানের, সেটি আপনারা এখানে তাদেরকে দেওয়া আছে। এটা সম্পূর্ণ একটি নিয়োগ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 17/4/2022, তার মানে এই মাসের ভিতরে সেটি প্রকাশিত হয়েছে। আপনারা প্লিজ এই বিষয়ে, এই নিয়োগের আপনারা যেগুলো যে পদগুলো আছে সেটি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখানে এখানে প্রথম নম্বর যে পদটি রয়েছে এখানে স্যার, এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিক ও বান্দরবান পার্বত্য জেলার যারা স্থায়ী বাসিন্দা হন সেখানে আবেদনটি করতে পারবেন। এখানে সকল জেলা প্রার্থী সেখানে আবেদনটি করতে পারবেন। আর এখানে পদের নামটি হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, এখানে এখানে প্রথম নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক। এখানে 16তম গ্রেডে বেতন, এখানে পদের সংখ্যা হয়েছে 4টি। এখানে বয়স প্রার্থীকে অবশ্যই 18 থেকে 30 বছরের ভিতরে প্রার্থীকে অবশ্যই থাকতে হবে। এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা হতে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অবশ্যই আপনাদেরকে HSC পাস করলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন, এমনকি আপনাদের কম্পিউটার ছাড়াও দক্ষতা থাকতে হবে। এমন এই নিয়োগটি শেষ হবে, আপনাদেরকে কবে শেষ হবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে বলে এখানে আগামী 12ই মে, এখানে মে মাসের 12 তারিখে সেটি আপনাদের ডাক যোগাযোগে প্রেরণ করতে হবে, এখন বান্দরবান জেলার কার্যালয়ে পৌঁছাতে হবে, না হলে আপনাদেরকে উক্ত যে 12 তারিখের পরে যে আপনারা যে অ্যাপ্লাইটি করবেন সেটি আপনাদের গ্রহণযোগ্য হবে না। আপনারা মে মাসের 12 তারিখের ভিতরে সেটি আপনারা অ্যাপ্লিকেশন করে রাখতে পারবেন। এখানে ডাক যোগাযোগের সম্পূর্ণ নিয়োগ হবে, এখানে ডাকের যোগাযোগের মাধ্যমে সেটি আপনারা প্রেরণ করতে হবে, এবং চিঠির মতো আপনারা সরাসরি দিলে সেটি অ্যাকসেপ্ট করবে, আর এমনকি 12 তারিখের আগে সেটি আপনারা প্রেরণ করতে হবে। আর এখানে শুধুমাত্র সংশ্লিষ্ট বিভাগে, এখানে শুধু পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাকে আপনারা এখানে অগ্রাধিকার দেওয়া হবে। আর এর বয়স 18 থেকে 30 বছর ভিতরে থাকতে হবে, আর মুক্তিযুদ্ধ পরিবার সন্তানের প্রতি 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে। আর এখানে আপনার আবেদনটি আপনারা কি করবেন, এখানে কোন কোন আবেদনটি আপনারা কি কি সংযুক্ত করতে হবে খামের সাথে সেটি আমি বলে দিচ্ছি। এখানে আবেদনকারীর নাম, এখানে আবেদনকারীর নাম, পিতামাতার নাম, মাতার নাম, ঠিকানা, বর্তমান ঠিকানা, পূর্ণাঙ্গ স্থায়ী ঠিকানা, এমনকি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে, জন্ম তারিখ, বয়স বা বয়স থাকতে হবে, আর আপনাদের জেন্ডার, আর ধর্ম, জাতীয়তা, বৈবাহিক অবস্থা, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নং, জন্ম নিবন্ধন নং, এমনকি ইমেলের ঠিকানা যদি থাকে তাহলে আপনারা ইত্যাদি করতে হবে। আপনারা এই কাগজপত্র এগুলি যা যেগুলি এখানে দেওয়া আছে সবগুলো আপনারা সংযুক্ত খামের সাথে অ্যাডজাস্ট করে আপনারা সংযুক্ত করতে হবে। আর এখানে প্রার্থীকে অবশ্যই কী কী কাগজপত্র সেটি আপনারা সত্যায়িত করবেন সেটি আমি বলে দিচ্ছি, আপনার ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এখানে এখানে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে, আমাদের এখানে 17 তলা পাসপোর্ট সাইজের ছবি, আকারে 3টি রঙিন ছবি লাগবে সেটি, আর এখানে শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ সংক্রান্ত সকল সনদপত্র, আর এখানে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ও চারিত্রিক সনদপত্র লাগবে, মূল কপি, আর এখানে পৌর ও চেয়ারম্যানের নিকট হতে আপনাদের পৌরসভা চেয়ারম্যানের নিকট হতে আপনাদের নাগরিক সনদপত্র,
তার অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে, আর এখানে কোটা প্রার্থীদের যদি এখানে আছে আপনাদের মুক্তিযুদ্ধ বালাম্বই থেকে আপনারা ও গ্রাম প্রতিরক্ষার সনদপত্র বা এতিম প্রতিবন্ধী যারা আছে তাদেরকে আপনারা এতিম কোটার আপনাদের সবগুলো আপনার কাগজপত্র সেটি সংযুক্ত করতে হবে। এখানে আপনারা কত টাকা আপনাদেরকে ব্যাংক চালান করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আবেদনের সাথে নিম্নোক্ত স্বাক্ষরিকের অনুকূলে অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক থেকে ৫০০ টাকা, এখানে ৫০০ টাকা ব্যাংক ড্রাফ ও প্লে অর্ডার সংযুক্ত করতে হবে। পোস্টমাস্টার অর্ডার সংযুক্ত নয়, এখানে আপনার পোস্টমাস্টার অর্ডার সংযুক্ত করে হবে না, সেটা আপনারা প্লে অর্ডার করে আপনারা ব্যাংক চালান আপনার ৫০০ টাকা করে আপনারা সেটি সংযুক্ত করতে হবে খামের সাথে। আপনারা যদি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। এরকম নতুন নতুন সরকারের নিয়োগ বিজ্ঞপ্তিটি সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, যাতে করে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি সবার আগে আপনাদের মাঝে পৌঁছায়। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।